গ্যারান্টি কাপড়টা ক্রাশ কাপড়, কাপড়টা কিন্তু সুতি না, ক্রাশের উপরে কাপড়। দুয়ার পরে সফট, এখনই সফট আছে এবং এটার কালার আছে, ডিজাইন আছে, মাল আছে প্রচুর। এখানে তো আমরা এই যে একটা মাল আছে চেষ্টা করছি, তবে একটু ভালো আইটেমগুলো যেগুলো আপনার সাদার মধ্যে ঘড়ি চেক বলে এটাকে, আর আইসি মাল আছে না তিনটা দামিটি। আমাদের পেছনে অনেক মাল আছে স্টোররুমে, আপনারা আসলে বুঝতে পারবেন। প্রিন্টের মধ্যে একটা মাল আছে, এই যে একটা মাল আছে ফুল প্রুফ ইন্ডিয়ান, এই যে মাল, এটা কিন্তু একটা ডিজাইন আছে। এটাই মজাটাই যে একটা ডিজাইন আছে, মূলত ক্যামেরা দেখা যাচ্ছে কিনা জানি না, একটা ডিজাইন আছে, এক কালার না মালটা, এটা হচ্ছে একটা ডিজাইনের মাল এবং ফুল প্রুফ ইন্ডিয়ান। এটা হ্যাঁ হ্যাঁ বাসবে বাসবে, গায়ে লাগানোর পরেই বাসবে। এটা আছে ইন্ডিয়ানের মধ্যে আরেকটা ঝর্ণা ডিজাইন মাল। কাপড়গুলো আপনার হাত দেন, হাত দিলে বুঝতে পারবেন যে একের কাপড় কিনা, মুখে বললে তো সবকিছু হয় না। কাপড়গুলো সেলাই করার যে কোয়ালিটিটা, এটা আসলে খুবই ভালো, মানে সেলাই গুতাম স্টাইল এবং কাপড়ের সবকিছু এলেক্স কাপড়ের উপরে। এটা আপনাদেরকে ভিতরটা দেখাই, এরকম অনেক অনেক ডিজাইন আছে এবং এক কালারের মধ্যে আছে, চেক দেখবেন। আছে 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 বাচ্চা কালেকশন আছে, এই একটা মাল আছে, আমাদের প্রত্যেকটা মালে ট্যাগ মারা আছে, রিটার্ন প্রত্যেকটা মালে ট্যাগ মারা আছে। এখন আছে তো অনেক মাল, সিজন টাইম তো, আমরা মূলত সবাই টায়ার্ড পরিশ্রম করতে করতে, এই যে আছে চেকের উপরে আরো ভিতরে মাল আছে, চেক মাল কই আর, কিন্তু চেক মাল আছে। আপনার পছন্দ সবচেয়ে পছন্দ শার্টগুলো কোনটা আছে তো দুই প্রকারের শার্ট হলো, আপনার পছন্দের একটা শার্ট দেখি যেটা আপনি উপকার চেয়ে, ও দুই প্রকার যে ইমালরা, ইমালরার মধ্যে জানছিলাম ডিজাইন করে না, কালার আছে দশটা, কাপড় গ্লেজি কাপড়, কাপড়ের গ্লেজ আছে, এই যে আছে একটা, এগুলো সম্পূর্ণ ইন্ডিয়ান মাল, কাপড়ের ডিজাইন কাপড়, খুবই সুন্দর একটা শার্ট, শার্টগুলো ভাবের শার্ট, এগুলো আপনি মূলত ভাবের শার্ট না, তো নামকরণ কি করছেন? সেনা ভবনের পয়তা লাগে না, যোগ্য তো বিভিন্ন ধরনের নাম দেয় না, আমাদের মূলত নাম বলা কোনো কিছু না, আপনারা প্রোডাক্ট দেখলে বুঝতে পারবেন নতুন কি পুরান না, ভুলভাল নাম তো বলা কিছু নাই, যা আছে জেনে। এটা হচ্ছে সিকোয়েন্স কা সিকোয়েন্স বলছি, এটা ইন্ডিয়ান মাল, আপনি হাত দিলেও বুঝবেন। এটা এই যে গ্লেজ করে কাপড় দেখা যাচ্ছে, একটা গ্লেজ মারে গা দেওয়ার পর বোঝা যাবে, এরকমই আমাদের কালেকশন দোকান নেই, এরা সব মার্কেটে। ঠিক আছে, প্যান্ট, এটা হচ্ছে থাই আইটেম, রং কোষ গ্যারান্টি, হালকা ছেঁড়ার মধ্যে এবং এই ছিঁড়াগুলো হচ্ছে আপনার ভিতরে 100% গ্যারান্টি। দাম কত? পকেট হচ্ছে, দাম বলা যাবে না, একটা রিকোয়েস্ট করছিলেন যার জন্য দাম বলবো না, তার জন্য সরি, হাইট করবো, অবশ্যই হাইট করবো। এখন আমাদের এটা হচ্ছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে একটা প্যান্ট, আপনার ভালো লাগার মতো একটা প্যান্ট, ফুল ব্ল্যাক দেখি, এটা 22 মাল, পকেটের টু ডিজাইন, না 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 এটা হচ্ছে ডিজাইন, মাইকেল প্যাং, এটা একটু এমন ধরেন মাইকেল জ্যাকসনের, আবার মনে করাই দিলাম, ভুলে গেছিলাম লুকটা, মাইকেল স্টাইলের প্যান্ট, পকেট লেখা ছিড়া আছে,
তা বলছেন এটা আমরা বলতে পারি যে বর্তমানে তুমি এগুলো কাপড় বলো টিকটকার যারা আছে টিকটকার হচ্ছে ফর্মাল প্যান্ট দেখাবো টিকটকার প্যান্ট একটা মাল হইলো এক কালার একটা মাল আছে না দাদা প্যান্টাল একটা মাল আছে হালকার মধ্যে আমাদের কাপড়ে আপনি আসবেন শুধু ডিজাইন ছিড়াল তো সেটা তো 300 টাকার প্যান্ট আছে সেটা তো ঠিক আছে কিন্তু কাপড়টার কোয়ালিটিও ভালো কিন্তু এই যে ডিজাইনটা দিছে এনিমেল এনিমেল এনিমেলের উপরে এটা এটা মনে ছুটে যাবে কেন ছুটে যাবে সুতা দিয়ে লাগানো যদি ছুটে হাতে দিবে বলছি এটা মানে স্টাইলটা এটা থাকবে আর এটা শুধু এটার সাথে ম্যাচিট করার জন্য হাতে দিবে হ্যাঁ ভাই এর অবস্থা তো খুবই গরম ডিজাইন ছাড়া এগুলা কাপড় একবার মোলায়েম কাপড় ভিতরে প্যান্টের কাপড় থাকবে সুতি ভালো হ্যাঁ 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 এবং অফিসিয়াল প্যান্ট খুঁজেন ফর্মাল অফিসিয়াল প্যান্ট যারা পরেন এগুলোর মধ্যে 10টা করে কালার আছে এবং এগুলো ইজির মাল হ্যাঁ অফিসিয়াল এগুলো ইজির মাল আমাদের ব্র্যান্ডের মাল যা আছে এখানে এই যে হচ্ছে অফিসিয়াল প্যান্ট একেবারে এর মধ্যে রেগুলার ইউজ করতে পারবে হ্যাঁ রেগুলার ইউজ এবং যারা অফিসিয়াল মানুষ যারা নেয় তাদের জন্য ইজির মাল ব্র্যান্ডের মাল এই যে আছে এটার মধ্যে এটা হচ্ছে এক কালার ডাপিক এটা হচ্ছে আপনার প্রিন্টের উপরে আচ্ছা এটা প্রিন্টের মধ্যে হ্যাঁ হ্যাঁ এই যে এটা হচ্ছে প্রিন্টের উপরে যে প্রিন্টটা আসে এটার মধ্যে ব্ল্যাক আছে গোল্ডেন আছে এই কালারটা আছে হচ্ছে আমাদের কালেকশন গুলো ফর্মালের মধ্যে আর বর্তমানে যেগুলো চলতেছে এমালের কি নাম না কয় এবার দেখাবো কিছু জগার্স কালেকশন এদের জগার্স এর মধ্যে একটা আছে এগুলো চলতেছে এখন জগার্স এর উপরে হ্যাঁ 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 এটা 10টা কালার 10টা কালার জগার্স এর এটা পকেট আছে যে পকেট আছে পকেটের বোতাম সিস্টেম জগার্সের উপরে একটা স্ট্রাইপ মাল আছে না স্ট্রাইপ মালটা নাও স্ট্রাইপ মালটা নাও তারপর ক্লোজ করে দিই আমাদের কিছু বাচ্চা কালেকশনও আছে বাচ্চা কালেকশন দেখাচ্ছি আমাদের কালেকশন অনেক করছে আবার এবং যা করছি একটু ভালো মালের কালেকশন আপনাদের যদি ভালো কিনতে হয় তাহলে এখানে আসবে যে একটু আলাদা কোনো কিছু কিনতে হইলে আমাদের শপিং সেন্টার হচ্ছে মুন্সিবাজারের অনেক পুরনো মার্কেট এবং বিখ্যাত মার্কেট হাজী মোহাম্মদ ইসমাইল শপিং সেন্টার আর আমাদের দোকানটা হচ্ছে সোজা ভিতরে ঢুকে হাতের ডান পাশে জেন্টস কর্নার নাম দেখলে বুঝতে পারবেন এগুলো আছে একটু ডিজাইনের মধ্যে ট্রাউজার আইটেম না এটা হচ্ছে মূলত চলতেছে এখন কাপড়টার নাম হচ্ছে পাকিস্তানি মানে ফুল ইয়ে নাকি ফুল কোয়ার্টার না না ফুল প্যান্ট এগুলোর মধ্যে অনেক কাপড় আছে আমার অনেক শেষ করা যাবে না প্রতিযোগিতা করি আমরা মানুষের সাথে দামে দামে কম দিই হ্যাঁ না দামি মাল নাও থাকতে পারে তবে দামটা প্রতিযোগিতা দেবো যেমন দাম দেবো আপনারা কমে পাবেন ব্র্যান্ডের মাল ইজি যা কিছুই পাবেন আপনার রং খোঁজ গ্যারান্টি আমরা এটা এনশিওর করছি প্রথমে যে আমাদের কাপড় কোয়ালিটি রেকুরেট কিনা অফিসিয়াল ফটো
কম দামি 500 টাকা করে তুলে দেবো দেখেন তুলছি না ভাই এই দেখেন কি লেখা এই দেখেন এই দেখেন মেড ইন ইন্ডিয়া এটা করতে করতে এটা হচ্ছে প্লেন এক কালার কালো এটা ডিজাইন এটা প্লেন এই একটা আছে প্লেনের মধ্যে এটা হচ্ছে এক্সট্রা সাইজের মধ্যে হ্যাঁ বাচ্চা ছয় বছর থেকে বারো বছর আছে বাচ্চা মালার প্রচুর মাল আছে তোরা মালি সেট কর তো এতক্ষণ আমরা আমাদের কালেকশনগুলো দেখালাম হয়তো বা আমরা যা দেখাইছি তার 10% দেখাতে পারছি যা মাল আমাদের কাছে স্টক আছে আরও 90% মালে আমাদের স্টকে আছে তো আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের অনেক কালেকশন আছে যা আপনারা আসলে বুঝতে পারবেন এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে আমরা যে চেষ্টা করি মানুষকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য এবং সেটা আপনারা আসলে উপস্থিত হয়ে বুঝতে পারবেন যে কতটুকু রিজনেবল প্রাইস এখানে বিক্রি হয় তবে মালের কোয়ালিটি ভালো পাবেন এটাই হচ্ছে প্রথম আমাদের ব্যবসার প্রথম ট্রিক হচ্ছে কি কোয়ালিটি ভালো দেওয়া বাকিটা আপনারা আসলে বুঝতে পারবেন সবাইকে দাওয়াত রইল আসার জন্য একবার ঘুরে যাবেন ওকে নোট এলো ফেলে